পেঁচার বাচ্চারা তখনও সমানে চিৎকার করে মৌন রাত্রিকে বিভৎস করে তুলছিল। তার এই চেঁচামেচির মানে খুঁজে পাওয়া যায় না। কোন ডালে তার বাসা? গাছের চারিদিকে চোখ বুলিয়েও আবিষ্কার করতে পারলুম না। মনে এলো বিরক্তি, না, নিরবচ্ছিন্ন শান্তি কোথাও নেই। চাঁদের আলোয় গঙ্গার ধারে এলুম নিরালায় বসে একটু রূপের স্বপ্ন দেখব বলে, কিন্তু স্বপ্ন আমার ভেঙে দিলে ওপারের ওই জ্বলন্ত চিতা, শোকার্ত নারীর আর্তনাদ, আর এপারের ওই পেঁচার কান্না, আর পাগলের বিড়বিড় বকুনি। দরকার নেই আর কবিত্বে, আবার বাড়িতে ফিরে যাওয়া যাক। উঠিয়ে দাঁড়ালুম, একবার গাছতলার দিকে তাকালুম। পাগলটা সেখানে নেই, কিন্তু তার বিড়বিড় করে বকুনি তখনও শোনা যাচ্ছে। সে কথা কয় কোথা থেকে? এদিক ওদিক তাকাতে হঠাৎ আমার দৃষ্টি আকৃষ্ট হলো গাছের উপর দিকে। একটা মোটা ডালের দুই দিকে দুই পা ঝুলিয়ে বসে পাগলটা নিজের গলায় পড়েছে একটা দড়ির ফাঁস বিড়বিড় করে বকতে বকতে। কি সর্বনাশ! তবে কেউ পাগল নয়? ও কি এখানে এসেছে গলায় দড়ি দিয়ে মরতে? না না, লোকটা পাগলই বটে, নইলে আমার সামনে আত্মহত্যা করতে চায়। অন্তত উপস্থিত মুহূর্তে পাগলামির দ্বারা আক্রান্ত হয়ে ওর বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে গেছে। চিৎকার করে উঠলুম, ওহে করো কি করো কি, শিগগিরই গলায় দড়ি খোলো, গাছ থেকে নেমে পড়ো। লোকটা ফিরেও তাকালো না,